আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করেছি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী কলা পাতায় তালের পোড়া পিঠা। তালের এই পোড়া পিঠা ট্রেডিশনালি লাকড়ির চুলায় তৈরি করা হয়, কিন্তু আমি তালের পোড়া পিঠা খুবই পছন্দ করি, তাই আমি গ্যাসের চুলাতেই পারফেক্টভাবে খুব সহজে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী তালের পোড়া পিঠা তৈরি করেছি। তার আগে একটু বলবো ঝামেলা ছাড়া তালের রস বের করার সহজ উপায় এবং তালের তিতাভাব দূর করার জাদুকরি পদ্ধতিতে একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি দেখে নিলে আপনাদের এই তালের রস বের করার ঝামেলাকে আর ঝামেলাই মনে হবে না। তালের পোড়া পিঠা তৈরির জন্য আমি প্রথমে খামির তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ তালের রস, নিচ্ছি 1 কাপ নারকেল কুড়া, সাথে নিচ্ছি 1/2 কাপ নারকেল কুচি। তালের পোড়া পিঠা খাওয়ার সময় এই নারকেল কুচি খেতে দারুণ ভালো লাগবে। নিচ্ছি 2 টেবিল চামচ কাঠ বাদাম কুচি, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নাই। এখন 1 কাপ চালের গুঁড়ি নিব। এখন দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বা নিজের স্বাদ অনুযায়ী চিনি। এবার সব কিছু ভালোভাবে মিশাতে থাকবো। চিনি মিক্স হয়ে গেলে খামিরটাতে কিছু পানি ছেড়ে আসবে, তখন আবার দরকার মতো কিছু চালের গুঁড়ি মিশিয়ে নিতে হবে। এখন অ্যাড করছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা আপনি যে কোনো ধরনের ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, আর গরুর দুধ যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে গরুর দুধ জ্বালিয়ে খুব বেশি ঘন করে নিতে হবে। সব কিছু মিশানোর পর খামিরটাতে এই ধরনের ঘনত্ব হয়েছে। এটা তালের পোড়া পিঠা বা তালের বড়া পিঠা তৈরির সঠিক ঘনত্ব নয়, তাই আমি আরও 1 কাপ চালের গুঁড়ি পর্যায়ক্রমে মিশিয়ে নিব। এখন বাকি চালের গুঁড়াটুকুও মিশিয়ে নিচ্ছি। দেখুন, তালের পোড়া পিঠা তৈরির জন্য আমি এই ধরনের ঘনত্বে খামির বা বেটার তৈরি করে নিয়েছি। সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, সব শেষে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিব। বাজারের কেনা চালের গুঁড়ার পিঠা খুব একটা ভালো হয় না, তাই যদি এই চালের গুঁড়ার সাথে বেকিং পাউডার মিশানো হয় তাহলে পিঠাটা খেতে হাতে গুঁড়া চালের চেয়েও অনেক সুস্বাদু পিঠা হয়। তালের পোড়া পিঠা তৈরির এই খামিরটুকু দিয়ে আমি তালের পোড়া পিঠা ও তালের বড়া পিঠা তৈরি করব। আজ আমি তালের পোড়া পিঠা তৈরি করে দেখাবো, আগামীতে আমি তালের বড়া পিঠা তৈরি করে দেখাবো। ব্যাটারটুকু যখন তৈরি করে নেওয়া হয়ে গেল, এখন চলে যাই তালের পোড়া পিঠা তৈরির জন্য। এখানে আমি কিছু কলা পাতা সাইজ মতো কেটে ধুয়ে পাতার পানি মুছে নিয়েছি। কলা পাতা কেটে নেওয়ার সাইজটা অবশ্যই আপনারা লক্ষ্য করছেন। এবার 1 পিচ কলা পাতার উপর পরিমাণ মতো বা পছন্দ মতো তৈরি করা খামির দিয়ে একটা পাতার শেপে পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরির পুরটা কি পরিমাণ হবে সেটা ভিডিও দেখে প্লিজ আন্দাজ করে নিবেন। পিঠার পুর কম বেশি হলে কোনো সমস্যা নাই, আসলে হাত দিয়ে ছাড়া কোনো কিছুই সঠিকভাবে হয় না, তাই আমি হাত দিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল 1টা পিঠা শেপ দিয়ে নেওয়া। এবার এই পিঠার উপরে আরো 1টি কলার পাতা দিয়ে ঢেকে আমি হালকা হাতে পিঠার উপরে একটু চাপ দিয়ে নেব। ঠিক এভাবে করে আমি সবগুলো তালের পোড়া পিঠার শেপ দিয়ে নিয়ে কলা পাতায় মুড়িয়ে নেব। দর্শক এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাই তালের পোড়া পিঠা তৈরি করে নিতে। তার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে আমি আগেই তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার তার উপরে 1টা পিঠা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তালের পোড়া পিঠার উভয় পাশ 2 মিনিট সময় করে ছেঁকে বা ভেজে নিব। এ সময় চুলার তাপ লো মিডিয়ামের মাঝামাঝিতে থাকতে হবে।
এই যে দেখুন আমার একটা তালের পোড়া পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো তালের পোড়া পিঠা তৈরি করে নিয়ে এই পিঠাগুলোকে আমি 3 থেকে 4 দিন পর্যন্ত পরিবার নিয়ে জমিয়ে পরিবেশন করব। আশা করি আপনারাও আমার মতো এই তালের পোড়া পিঠা তৈরি করে এর স্বাদ কেমন হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।